হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌভিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং আর স্টোরি আজকে আমি এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে ফ্লোটিং ক্রুজে বসে আপনারা অ্যাভেল করতে পারেন মাত্র ছশো নিরানব্বই টাকায় আনলিমিটেড লাঞ্চ অথবা ডিনার আজকের ভিডিওতে আমরা দেখে নেব লেলিন ক্রুজে কীভাবে পৌঁছাব সেখানে লাঞ্চ বা ডিনারের কস্ট কত কতক্ষণ টাইমিং আছে আনলিমিটেড বুফেতে লাঞ্চ বা ডিনার এনজয় করার জন্য পার হেড কত প্রাইস দিতে হবে এবং সব শেষে আমরা চলে আসবো বাবুঘাটের আরতি ঘাটে যেখানে গঙ্গা আরতি হয় আমরা দেখে নেব গঙ্গা আরতি আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটিতে আর এখানেই আছে সেই ভাসমান ক্রুজ ফ্লোটিং ক্রুজে বসে গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে লাঞ্চ বা ডিনার করার অনুভূতি কিন্তু অনবদ্য এখানে আছে বেশ কিছু সুসজ্জিত ক্রুজ যেমন এমভি ভি সুমঙ্গল এম মধুকর এবং এমভি ভি জলশ্রী তবে আজকের আমাদের গন্তব্য লেরিন ক্রুজ এই সমস্ত ক্রুজগুলো আপনারা ভাড়া নিতে পারেন বার্থডে পার্টি অ্যানিভার্সারি বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য তবে সেক্ষেত্রে তিন ঘন্টা ছ ঘন্টা এইভাবে ভাড়া নিতে হয় বা পুরো দিনের জন্য ভাড়া নেওয়া যায় এই সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অফিসে বা অনলাইন থেকে আপনারা বুক করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে রাখুন যারা কলকাতা এবং তার আশেপাশের সারাউন্ডিং থেকে লেলিন ক্রুজ যেতে যান। তাদের জন্য সব থেকে সুবিধাজনক অপশান হলো মেট্রো করে স্প্ল্যানের চলে আসা তারপর স্প্যান্ট থেকে বাস নিয়ে চলে আসা বাবুঘাট যেটা লাগবে পাঁচ থেকে ছ মিনিট এটা বাবুঘাটের সেই চত্বর যেখান থেকে পুরো ওয়েস্টবেঙ্গলে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গার বাসগুলো ছাড়ে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ইডেন গার্ডেন স্টেশন যদি কেউ হাওড়ার দিক থেকে আসে বাই রোড তাহলে বাসে করে এলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অফিস বা ইডেন গার্ডেনে নামলেই পাশেই আছে লেলিন ক্রুজ এখানে আমরা দেখে নেব ইডেন গার্ডেন স্টেশন থেকে চক্র রেলের ভাড়াগুলো আমরা এখন দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন স্টেশনে এখন আমরা আছি ইডেন গার্ডেনের প্ল্যাটফর্মে সেই বিখ্যাত ইডেন গার্ডেন স্টেশন কলকাতার সার্কুলার রেল বা চক্র রেল যেটা নিয়ে নস্টালজিয়া আমাদের সবারই আছে তো সেই ইডেন গার্ডেন স্টেশনের ঠিক নিচ দিয়ে একটু দেখাই রাস্তাটা এই নিচ দিয়ে গিয়েই শুরু হচ্ছে ফুড ব্রিজ এই ফুড ব্রিজটাই বাবুঘাট ফুড ওভারব্রিজ নামে পরিচিত এখানকার খুব পরিচিত একটা ল্যান্ডমার্ক যারা হাওড়া বা শালকিয়া থেকে এখানটা আসছেন তারা ফুড ব্রিজ পার হয়ে চলে আসবেন লেলিন ক্রুজ আমরা এই গেট দিয়ে ঢুকে চলে যাব বাঁদিকে মানে ইডেন গার্ডেন স্টেশন থেকে জাস্ট এই গেট দিয়ে ঢুকলাম একটু হেঁটে বাঁদিকে এই রাস্তা ধরে গেলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি বা ওয়েস্টবেঙ্গল জেটি এবং সেখানেই আছে লেলিন ক্রুজ এখানে গেটের ঠিক পাশে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম জেটির সাইনবোর্ড দেওয়া আছে অ্যারো চিহ্ন দেওয়া আছে যেটা ফলো করে এই রাস্তা ধরে এগোলেই আমরা পৌঁছে যাব লেলিন ক্রুজ বাবুঘাটের এই গঙ্গাপাড়ের পরিবেশ ভীষণভাবে আকর্ষণীয় ইচ্ছে করে এই জায়গাটা চুপচাপ দাঁড়িয়ে থাকতে এই মুহূর্তে দাঁড়িয়েছি বাবুঘাটে এই গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো পিছনে বসার জায়গা সন্ধ্যাবেলাটা এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে এখানটা আড্ডা মারার জন্য গঙ্গা সামনেই আছে এখানে গঙ্গা প্রচুর বোট প্রচুর ক্রুজ এখানে এর মধ্যে আছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্রিজ যেটা বাবুঘাট ব্রিজ বলে রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে এই ব্রিজটা পুরোটাই লাইট দিয়ে সাজানো হয় চলুন যাওয়া যাক আমাদের যে সমস্ত বন্ধুরা হাওড়া বা শালকিয়া থেকে বাই লঞ্চে এখানে আসছে তাদের জন্য রোড ডিরেকশনটা দিয়ে দিই এটা হলো রামকৃষ্ণপুর জেটি এখানেই লঞ্চটা থামবে এখান থেকে আমরা যাব বাবুঘাট ফুট ওভারব্রিজ এই ফুট ওভারব্রিজটা ক্রস করলেই উল্টো দিকে আমাদের লেলিন ক্রুজ এখন আমরা হাঁটছি ব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে হাঁটতে ভীষণ একটা ভালো লাগে সন্ধ্যাবেলার টাইমটা তো আরও সুন্দর আর এই ব্রিজের এখানে দাঁড়িয়ে সানসেট দেখা বা গঙ্গার এই যে হাওয়াটা খুব ভালো লাগবে একটা টাইম আপনারা আট ঘন্টা এখানে আড্ডা মারতে পারেন গঙ্গার এই শান্ত নিরিবিরি পরিবেশ সব সময় আমাদের মনকে অদ্ভুত এক শান্তি দেয় বাবুঘাটের এই যে পেরিয়ে পার্কটা আছে এই পার্কের মধ্যে একটু হাটলি আমরা পৌঁছে যাব লেলিন দি যাবিনিয়াস ফ্লোটিং রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের মেনু কার্ডটা এখানে দেওয়া আছে কেউ যদি আলাকাড অপশন এখানে আসে তাহলে কি দাম সে এখান থেকে দেখে নিতে পারে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি ঠিক সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটির সামনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি এখান থেকে গেলেই কিন্তু আমরা পাবো এমভি ভি জলশ্রী লেলিন ক্রুজ দুটোই এখান দিয়ে যেতে হবে এটা বাবুঘাট স্টেশন ফুড ব্রিজটা জাস্ট ক্রস করে আমরা এলাম এপারটা বাবুঘাটের ইডেন গার্ডেন স্টেশন আমাদের উল্টো দিকে বাবুঘাট পার্ক ঠিক এই জায়গাটাই কিন্তু পশ্চিমবঙ্গ ট্যুরিজমের এই জেটিটা এবং এখান দিয়ে সোজা আমরা এন্ট্রি করব লেলিন ক্রুজ তো চলুন যাওয়া যাক লেলিন ক্রুজে আমরা চলে এসেছি লেলিন ক্রুজ এই মুহূর্তে আমার ঠিক সামনেই কলকাতার সেই বিখ্যাত প্রমত্তরী কলকাতার অন্যতম আকর্ষণ লেলিন ক্রুজ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের উদ্যোগে তৈরি বাবুঘাটের অন্যতম আকর্ষণ এই ভাসমান রেস্টুরেন্ট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি লেলিন ঠিক এই সামনেটা দাঁড়িয়ে আছি নিজেকে কেমন একটা জাহাজের ক্যাপ্টেন ক্যাপ্টেন ফিল হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা চাইলে এই বোটটাকে চালাতেও পারেন এমন লাগছে লেলিন ক্রুজ এসে বলো এই জায়গাটা এরকম মানে নদীর উপর এরকম একটা মানে ফিউজ করেছে কলকাতায় তার মধ্যে রেস্টুরেন্ট তো সেটা তো মানে আরো ভালো লাগছে এই জন্য আর এই নৌকাতে বসে থাকতেই ভালো লাগে জলে আর এটা যদি চলতো আরো ভালো লাগতো ওটা শুধুমাত্র স্যাটারডে সানডেতে হয় কিন্তু সেটাতে আবার তো ওরা লাঞ্চ না প্রোভাইড করে না হাইটি হ্যাঁ তো সেই জন্য ঠিক আছে জলের উপর একটা হাইট তো আছে এটাই হলো লেলিন ক্রুজের এন্ট্রান্স চলুন দেখা যাক ভেতরটা কেমন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লেলিন ক্রুজের ডাইনিং হলের মধ্যে এখানটাই আপনারা লাঞ্চ বা ডিনার এনজয় করতে পারেন সপ্তাহে প্রত্যেকটা দিনই ওদের লাঞ্চ বা ডিনারের অপশানটা এখানে আছে একটা সেট মেনু ওরা সিলেক্ট করে রাখে যেটা আপনারা বুকমাই শো বা নিয়া বাই অ্যাপ থেকে পারচেস করতে পারেন আদারওয়াইজ এখানে এসেও সেটা নেওয়া যায় কি কি আছে সেটা আমরা অবভিয়াসলি শুনে নেব ওনাদেরই কাছ থেকে সুসজ্জিত ডাইনিং রুম পেরিয়ে আমরা পায়ে পায়ে এগিয়ে যাব সিঁড়ির দিকে কারণ এর ঠিক ওপরই আছে লেলিন ক্রুজের সেই বিখ্যাত ডেক এই বোটটা যখন চলতে থাকে তখন এই ডেক থেকে গঙ্গা সৌন্দর্য দারুণ লাগে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লেলিন ক্রুজের ওপরের ডেকে এখান থেকে পুরো গঙ্গার একটা ভিউ দেখা যাচ্ছে আপনারা এখানে দাঁড়িয়ে সানসেট এনজয় করতে পারেন জায়গাটা একটু ছোট পুরো জায়গাটা কাভার্ড কিন্তু এখানে দাঁড়িয়ে পুরো গঙ্গার ভিউটা নিতে খুব ভালো লাগবে এটা ওপরের ফ্লোর আর নিচের ফ্লোরটা হচ্ছে লাঞ্চ বা ডিনারের জন্য বা টি বা স্ন্যাক্সের জন্য এই বোর্ডটা একমাত্র অনসেল হয় স্যাটারডে অ্যান্ড সানডেডে তো আপনারা এখানে এসে লাঞ্চ বা ডিনার আপনার ফ্যামিলির সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে এনজয় করতে পারেন সাথে আছে এরকম দারুণ একটা মন ভালো করে দেওয়া ভিউ এখান থেকে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ অ্যান্ড এই দিকটা পুরো গঙ্গার ভিউটা এমভি আছে এমভি সুমঙ্গল জলশ্রী পরপর এই ক্রুজ গুলোকে দাঁড়ানো আছে সিঁড়ির ঠিক পাশেই আছে এই ওয়াশরুম চলুন আমরা দেখে নিই এদের ওয়াশরুমটা কেমন লেলিন ক্রুজের ওয়াশরুম এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে আছে পরপর তিনটে বেসিন হ্যান্ড ওয়াশের জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা বড় মিরার আছে এখানে আর দুটো আলাদা আলাদা সেকশন আছে এখানে একটা ওয়াশরুম হচ্ছে জেন্টসদের জন্য একটা লেডিসদের জন্য প্রথমেই লেডিসটা দেখিয়ে দিই ভেতরে আছে একটা কোমট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা স্মেল আসছে ভেতর থেকে খুব ওয়েল মেনটেন একটা বাথরুম লেডিস সেকশন এবার চলুন দেখিয়ে দিই জেন্টস সেকশনটা কীরকম এটা হলো জেন্ট সেকশনের কোমরটা এখানেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা টয়লেট আছে টিস্যু পেপারও ওয়াশরুম থেকে বেরোতেই দেখলাম আমাদের টেবিলে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস টেবিলের পাশেই আছে বিরাট বিরাট জানলা যেটা দিয়ে পুরো গঙ্গাটাকে ভালোভাবে দেখা যায় প্রথমে এখানে আসলেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস ওরা দেয় যেটা একবারই দেয়া হয় সেটা চকলেট শেক হতে পারে স্ট্রবেরি শেক হতে পারে বা এরকম দুজন যদি আপনারা আসেন তাহলে দুটো অপশনই হতে পারে কেমন লাগছে চকলেট শেক একটা মিল্ক শেক মানে যেটা খুবই পছন্দের তো তার সাথে এত সুন্দর ভিউ খাচ্ছি আর ভিউটা দেখছি সারাক্ষণ আছে বাইরেই দেখছি এত সুন্দর লাগছে দেখো সত্যি খেতে খেতে গঙ্গারই সৌন্দর্য মন আরও ভালো করে দিচ্ছে ওপারে দেখা যাচ্ছে হাওড়া এই পরিবেশে প্রিয়জন বা পরিবারের সঙ্গে লাঞ্চ বা ডিনার একটা দারুণ এক্সপিরিয়েন্স ভোজন প্রিয় বাঙালি বা ভোজন রসিক বাঙালি আমরা সবাই টোটাল দেখুন সাজিয়ে বসেছি সবে লাঞ্চটা শুরু হয়েছে টোটাল সাজিয়ে আমরা বসেছি এখানে আছে চিলি পনির এখানে আছে ড্রামস অফ হেভেন ক্রিস্পি পটেটো ক্রিস্পি কর্ন আর আছে দুটো স্যুপ এই হচ্ছে স্টার্টার এছাড়া আরও অনেক অপশন আছে আমি আপাতত এই চারটে নিয়েছি খেয়ে নিই শেষ করার পরে নিশ্চয়ই আবার অর্ডার হবে তো এটা কিন্তু একজনের জন্য যদি আপনারা দুজনে লাঞ্চ বা ডিনারে আসেন তাহলে কিন্তু আলাদা আলাদা করে আপনারা অপশান ট্রাই করতেই পারেন সেকেন্ড হচ্ছে দুটো স্যুপ এখানে চলে এসেছে একটা ভেজ সুইটকর্ন স্যুপ আর একটা চিকেন হট অ্যান্ড শাওয়ার তো দুটো স্যুপ আমি একটু ট্রাই করে দেখি যে কোনটা কেমন টেস্ট হবে চিকেন হট অ্যান্ড শাওয়ার স্যুপ এটা হলো সুইটকর্ন স্যুপ এসে গেছে বেশ কয়েকটা দারুণ লোভনীয় স্টার্টার এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিস্পি চিলি বেবিকর্ন এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস ড্রামস অফ হেভেন এদিকে চিলি পনির এখানে চলে এসেছে মাস্টার্ড ফিশ যেটা ফিশ অপশানে কিন্তু দারুণ একটা অপশান মাস্টার্ড ফিশ ভেজ সুইটকর্ন স্যুপটা বেশ ঠিক অনেক কর্ন আছে এর মধ্যে এবং ভেজিটেবলস অনেক আমি দেখতে পাচ্ছি দেখে তো বেশ ভালো লাগছে এবার খাওয়ার পালা ভেজ সুইটকর্ন স্যুপ বেশ ভালো খেতে আমার অসাধারণ লাগলো স্যুপ খাওয়ার আগে আমরা সবাই ট্রাই করতে ভালোবাসি এই স্যুপটা কিন্তু একেবারে ব্যালেন্সড একটা স্যুপ মানে ভেজ তার সব কটা অপশান সুইট অ্যান্ড শাওয়ার যে অপশানটা সুইট কর্ন যে সেটা কিন্তু খুব ভালো আছে একটু হালকা টকটক টক ব্যাপার আছে যেটা আরও জমিয়ে দিয়েছে স্যুপটা এখানে আসলে এই স্যুপটা চিকেন হট অ্যান্ড শার স্যুপ প্রচুর চিকেন ভেতরটা আছে চিকেন অ্যান্ড এগ প্রচুর অপশন এখানে কিন্তু দেওয়া আছে অলরেডি আরও একটা স্টার্টার আমাদের চলে এসছে ধন্যবাদ আমি বুঝতে পারছি না কোনটাকে ছেড়ে কোনটাকে খাবো এটা অসাধারণ খেতে যদিও এখানে ঝালের পরিমাণটা একটু বেশি মানে হট অ্যান্ড শাওয়ার যেটা হট যে চিলি ফ্লেভারটা পুরো গলায় লাগছে এটা ভীষণ ভালো যারা একটু নন স্পাইসি একটু কম স্পাইসি পছন্দ করে তাদের জন্য এটা খুব হাইলি রেকমেন্ডেড এটা দারুণ খেতে হয়েছে তবে ওই যে বললাম একটু মির্চি একটু ঝালের ব্যাপারটা আছে সেটা যদি সহ্য করে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ একটা স্যুপ খুব ভালো বানিয়েছে এখানে কত রকমের স্যুপ হয় আচ্ছা প্রথমে নামটা দাদা আপনি আচ্ছা কত রকমের স্যুপ এখানে হয় স্যুপে আমাদের বুফেতে এখন দুটো অপশন যেটা আমরা দিচ্ছি যেমন হচ্ছে চিকেন হট এন্ড সওয়ার স্যুপ যেটা নন ভেজের মধ্যে ভেজের মধ্যে টমেটো স্যুপ যেটা আজকে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য চিকেন সুইট কর্ন স্যুপ দেওয়া হয় ভেজ সুইটকন স্যুপ দেওয়া হয় ওকে তো এইটা মেনুগুলো কি অলমোস্ট মেনুগুলো সেমই থাকে তো কেউ যদি মেনু বলে যে আমার কাস্টমাইজ মানে

আর প্রচুর লঙ্কার গুঁড়ো দিয়েছে যার জন্য একটু ঝাল ঝাল রয়েছে খেতে তবে হ্যাঁ খেতে খুব ভালো এটা আমি এর আগেও খেয়েছি মানে তখনও খেয়েছি প্রথমে যখন দিলো আর এটা রয়েছে স্পিসিটি বেবিকর্ন এটা জাস্ট দারুণ হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে মানে এটা প্রথমে খেয়েছি আর এটাও খেয়েছি এটা আমি খেয়েই চলেছি এত ভালো লেগেছে এটা আমার খেতে দেখতেও খুব সুন্দর আমার খাচ্ছি এটা জাস্ট মানে কোনো কথা হবে না এতটাই সুন্দর বানিয়েছে টেস্ট সবকিছু একদম পারফেক্ট আর খেতে খেতে গঙ্গার ভিউটা কেমন লাগছে সেটা এটা তো অসাধারণ লাগছে আর পিছনে ব্রিজটাও দেখা যাচ্ছে একদম আরো একটা ভেজ স্টার্টার এটা হচ্ছে কোনি 65 উপরে দেখতে পাচ্ছি প্রচুর লঙ্কা রয়েছে দেখেই মনে হচ্ছে প্রচন্ড স্পাইসি হবে এখন দেখা যাচ্ছে তুমি তো ঝাল একেবারেই খাও না ট্রাই করে দেখো মোটামুটি খাই আর তবে ভেজ আইটেম আমার বেশি ভালো লাগে আর পনির তো আমার মানে অল টাইম ফেভারিট নেই পনিরটা এমন করে দাও প্রচন্ড স্পাইসি এটা বলে যাচ্ছে তবে ভেতরের পনিরের মানে বাইরে যে কোটিংটা করেছে সেটাই মেনলি স্পাইসি ভেতরে পনিরটা কিন্তু মানে ওই অবধি এতটা মশলা ঢুকেনি সুতরাং আমার জন্য ঠিক আছে আর বাইরেতে একটু সমস্যা আছে আমার এসে গেছে নানান রকম সুস্বাদু সব স্টার্টার যারা চাইনিজ ভালোবাসে লেলিন ক্রুজ তাদের জন্য অন্যতম একটা ডেস্টিনেশন কাটা চামচের টুংটাঙে লাঞ্চ টেবিল সরগরম এত ভালো ভালো মেনু এসছে যে আমরা এখন স্টার্টার থেকে বেরিয়ে মেন কোর্টসে যেতে পারিনি অলরেডি প্রায় ফরটি মিনিটস আমরা এখানে আছি প্রত্যেকটা রান্না এত ডেলিশিয়াস এত ওয়েল মেনটেনড সব কিছু মানে স্পাইস থেকে শুরু করে এভরিথিং যে কোনটা ছেড়ে কোনটাকে খাবো আমরা বুঝতে পারছি না এবং মনে হচ্ছে সব শেষ করে ফেলি তারপরে একটা টেনশন হচ্ছে যে তাহলে মেন কোর্স বা ডেজার্ট তারপরে কি করে পৌঁছাবো এটা তো সবে শুরু এটা চিলি ফিশ ড্রাই অনেকটা ট্যাংরা স্টাইলে এই ফিশটা করা হয়েছে চিলি ফিশ ড্রাই আমরা খোকার মুখে সেই ডায়ালগশনে খুব বুঝতো চিলি ফেশ সো চিকেন তো সেই খোকার মতো স্টাইলে আমরা বুঝি মালিক কেবুলয়ে চিলি ফিশ চলো ট্রাই করা যাক মাস্টার্ড ফিশ ড্রাই যেটা প্রচণ্ড ভালো খেতে মাস্টার্ডের পুরো ফ্লেভারটা আমরা পাচ্ছি খুব সুন্দর এটা মুখে দিলে ফিশটা মেল্ট হয়ে যাচ্ছে একদম ফ্রেশ একটা ফিশ খুব ভালো খেতে এটুকুই বলবো ডেলিশিয়াস অপূর্ব খেতে এই মাস্টার্ড ফিশ আহ প্রত্যেকটা বাইট একটা স্বর্গীয় অনুভূতি দিচ্ছে অবশ্যই ট্রাই করতে হবে ক্যামেরার সামনে আমি বলে বোঝাতে পারবো না এই টেস্ট কেমন এখানে আসতে হবে এবং ট্রাই করতে হবে ড্রামস অফ হেভেন থেকে বড় কথা আমি বলবো ডেকোরেশনটা একবার খেয়াল করুন আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে কোনো ফাইভ স্টারে বসে আছি কি সুন্দর ওয়েল ডেকোরেট করে দিয়েছে এখানেও তাই এই যে ড্রাই ফিশটাও কী ভালো ডেকোরেশন করেছে তো এই জিনিসটা এদের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার যেটা আমি ওভারঅল বলবো প্রত্যেকের বিহেভিয়ার এতটা ফ্রেন্ডলি এরা মানে গেস্টদের দিকে এতটা নজর যখনই ডাকছি তারা এসে সার্ভিস দিচ্ছে সেকেন্ড এতটা প্রফেশনাল সবাই আমার মনে হচ্ছে আমি কোনো ফাইভ স্টারে বসে আছি যদিও এটা কিন্তু একটা গভর্নমেন্ট প্রপার্টি সেখানে আমি বসে আছি তা সত্ত্বেও এতটা প্রফেশনালিজম সব কিছু এত ওয়েল মেনটেন্ড এত সুন্দর ডেকোরেশন যেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে তো ডেফিনেটলি এখানে এসে এগুলো ট্রাই করার জন্য আমি সবাইকে বলবো সেকেন্ড হচ্ছে ড্রামস অফ হেভেন এত সুন্দর করে সাজানো এখানে চিকেন উইংস আছে এটা হচ্ছে ড্রামস অফ হেভেন আগে আমি ড্রামস অফ হেভেনটা ট্রাই করছি দেখুন এরা খুবই প্রফেশনাল কিন্তু আমি একেবারেই প্রফেশনাল নই তো ড্রামস অফ হেভেন ধরে কাটা চামচে খাওয়ার কোনো ব্যাপার নেই হাত দিয়ে ধরবেন জাস্ট এরকম এরকমভাবে না খেলে না নিজেকে বাঙালি মনে হয় না যাই হোক সুইট একটা সস বা হানিতে টস করা এই ড্রামস অফ হেভেনটা অপূর্ব মিক্স হয়েছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফ্লেভার এত সুন্দর মানে কোনোটাই মুখে বেশি লাগছে না অনেক জায়গায় খেয়েছি মনে হয় এটা একটু বেশি হয়ে গেল এটা একটু কম হয়ে গেল এখানে সব কিছু তো ওয়েল ব্যালেন্সড প্রত্যেকটা খাবারে যেটা আমাকে সত্যি মুগ্ধ করছে খুব ভালো লাগছে এই ড্রামস অফ হেভেন এটা আনলিমিটেড আমি তো আরও বেশি নিয়ে ট্রাই করব চিজ চিকেন উইংস স্টার্টারের আরও একটা অপশান এটা চিজ চিকেন উইংস ওপরে চিজ ছড়ানো দারুণ লাগছে দেখতে এবার খেয়ে দেখি প্রত্যেকটা আইটেম এখনো অবধি যে কটা খেলাম অপূর্ব এটাকে ট্রাই করি লাবাব মুখে চিজ লেগে যাচ্ছে এতটাই চিজ দেওয়া আছে চিকেন উইংসটা এত সফট এত টেন্ডার চিকেনটা হয়েছে এত সফট যে মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে পুরোটা দারুণ খেতে এই চিজ চিকেন উইংস খুব ভাল লাগছে এটা খেতে ধুর ভালো জিনিস কি আর চামচে খেয়ে পোষায় সোজা হাত চালিয়ে দিলাম চিকেনে অপূর্ব চিজ চিকেন সুইং যারা একটু কম স্পাইসি পছন্দ করে যারা বেশি ঝাল খেতে চায় না এটা এত সুন্দর লাগবে যে কোনো বাচ্চারাও ট্রাই করতে পারে অথচ ভীষণ টেস্টি স্পাইস সেরকম বেশি নেই কোনো ঝাল লাগবে না এত সুন্দর টেস্টি এটা মুখে দিলেই মনে হচ্ছে যে মুখের মধ্যে যেন চিজটা এবং চিকেনটা একসাথে মেল্ট হয়ে যাচ্ছে খুব ভালো একটা সেখানকার ডিশখানকার বাড়িতে মা বাবা সারাক্ষণ বলে শাকসবজি খাবে শাকসবজি না খেলে শরীর ভালো থাকে না নানা রকম অসুখ হয় তো এত কিছু চিকেন দেখে আমার তো তো মনে পড়ে গেল একটু ঘাস ফুস খেয়ে নিচ্ছি চিকেন মাটন এসব খাওয়ার পরে একটু ঘাস মুখে দেবেন শরীরটা ভালো হয়ে যাবে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আরেকটা ঘাস পাতা মুখে দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কেমন লাগে কি এরকম করলে হবে না শাক সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার খাও খাও এসে গেছে আমাদের মেন কোর্স ফ্রাইড রাইস ভেজ সিঙ্গাপুরি নুডলস চিলি চিকেন পনির মাঞ্চুরিয়ান বাটার গার্লিক ফিশ জানি খুবই ক্ষতিকারক একেবারেই খাওয়া উচিত নয় তবু আজকে গলা অবধি খেয়েছি তাই একটু দরকার এটা আছে পনির মাঞ্চুরিয়ান আমরা নিয়েছি ভেজ ফ্রায়েড রাইস তার সাথে আছে পনির মাঞ্চুরিয়ান পনির মাঞ্চুরিয়ানটা বেশ একটু টক মিষ্টি খেতে আবারও বলবো যারা একটা নন স্পাইসি পছন্দ করে একদম ঝাল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একদমই স্পাইস নিং আর পনিরের ওপরে একটা সুন্দর কোটিং আছে যেটার জন্য আরও সুন্দর লাগছে খেতে পনির মাঞ্চুরিয়ান ভেজ ফ্রায়েড রাইস এর সাথে কিন্তু একদম পারফেক্ট কম্বো যারা ভেজ পছন্দ করে তাদের জন্য কিন্তু ভেজের অনেকগুলো অপশান আমি আজকে এখানে দেখালাম আরও একটা অপশান মেন কোর্সে ভেজ ফ্রাইড রাইস একদম ভেজ এবং তার সাথে ভেজ অপশানে আরও একটা পনির মাঞ্চুরিয়ান আরও একটা অপশান আমাদের মেন কোর্সে বাটার গার্লিক ফিশ এটাও একটা নন স্পাইসি আইটেম মানে এতক্ষণ আমরা প্রচুর স্পাইসি খেয়েছি এবারে কিন্তু পরপর আমরা নন স্পাইসি দিয়েই সব ট্রাই করছি এটা বাটার গার্লিক ফিশ অনেকটা কন্টিনেন্টাল ডিশ যেরকম আমরা খাই না পাস্তা বা স্প্রেগেটির যে একটা ফ্লেভার থাকে পার্টিকুলার সেই ফ্লেভারটা আমি এখানে পাচ্ছি এটা কিন্তু অপূর্ব খেতে মানে স্পাইস সেরকম না থাকলেও এত ওয়েল ব্যালেন্সড সব কিছু পুরো কুকিংটাতে আমার কিন্তু খুব ভাল লাগলো এটা নতুন ইনক্লুশন হয়েছে ওদের মেনুতে আগে এটা ছিল না লেমন ফিশ ছিল সেটা চেঞ্জ করে এটা যেটা করেছে অপূর্ব খেতে এটা বাটার গার্লিক এখানে এসে খুব ভাল লাগলো এটা ফ্লেভারটা অপূর্ব এটা কিন্তু পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি ভেটকির একটা গন্ধ আমি পাচ্ছি তো এই ফিশটা ভীষণ ফ্রেশ টাটকা একটা ফিশ এর আগেও আমরা ট্রাই করেছিলাম ড্রাই ফিশ সেটাও খুব ভালো ছিল এবং এটাও কিন্তু দারুণ খেতে ফ্রেশ মাছটা যে ফ্রেশ সেটা কিন্তু মুখে দিয়েই বোঝা যাচ্ছে বেশ ভালো খেতে বেশ ভালো এবারে সেই বাঙালির চিরন্তন অপশন ফ্রায়েড রাইস চিলি চিকেন তো বাঙালির একেবারে সেট মেনু যাকে বলে হয় ফ্রাইড রাইস নয় নুডলস এবং তার সাথে এই সেই বাঙালির একেবারে ভাত ডালের মতো মিশে যাওয়া চিলি চিকেন তো চলুন এদের চিলি চিকেনটা দেখা যাক কেমন হয়েছে চিলি চিকেনটা কিন্তু দারুণ টেস্ট চিলি বা লঙ্কার যে ফ্লেভারটা সেটা তো আছেই তার সাথে কোথাও না কোথাও একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার অ্যাড হয়েছে এর সাথে এবং যার জন্য এই টেস্টটা কিন্তু আরও এনরিচড করেছে ভীষণ ভালো চিলি চিকেন একটু আগে ড্রামস অফ হেভেন খেলাম সেটাও দারুণ খেতে ছিল এখন এই চিলি চিকেনটা জাস্ট জমিয়ে দিয়েছে আমি স্পেশালি এখানকার একজন কুকের সাথে আমি কথা বলতে চাইবো যিনি রান্নাগুলো করলেন সত্যি বলছি খুব কম রেস্টুরেন্ট আছে যে এত ভালো প্রত্যেকটা ডিশ রান্না করে আমি কিন্তু প্রত্যেকটা ডিশ খুব ভালো খেয়েছি খুব ডেলিশিয়াস দারুণ হাতের রান্না যিনি রান্নাটা করেছেন তাকে অজস্র ধন্যবাদ অপূর্ব অপূর্ব সেই চিরন্তন চিলি চিকেন খাচ্ছি কিন্তু সেটা খেয়েও যে এত ভালো লাগছে সেখানেই বোঝা যায় যে রান্নির হাতটা কত ভালো কারণ চিলি চিকেন আমরা সবাই ট্রাই করেছি সেই চেনা রান্নায় যদি মন জয় করতে পারে সেই এই নিলাম প্রথমেই আমি তো নুডলসটার মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর ভেজিস রয়েছে মানে দেখতেই পাচ্ছ ক্যারেট রয়েছে ক্যাপসিকাম রয়েছে তো অনেক ধরনের ভেজিস রয়েছে তো এটা এখন ট্রাই করবো এটা কিরকম আর তার সাথে এখানে যেটা রয়েছে এটা রয়েছে পনির মাঞ্চুরিয়ান তো এটা নিয়ে নিচ্ছি একটুখানি যে রাইসের সাথে মানে সরি রাইস নয় এটা নুডলস নুডলসের সাথে কীরকম লাগে এটা তো এটা এখন খেয়ে দেখব এটা এটার মধ্যে দেখতে পাচ্ছ যে পনিরের যে কোটিংটা মানে ভেতরে পুরো পনিরটা রয়েছে আর বাইরে কিন্তু একটা আলাদা লেয়ার রয়েছে খুবই ভালো করেছে একদম নন স্পাইসি আর খেতেও খুব ভালো যারা ঝাল খায় না তাদের জন্য একদম পারফেক্ট বাচ্চারাও এটা পছন্দ করবে এটার সাথে যখন নুডলসটা খাচ্ছি বেশ ভালো লাগছে আর একটা স্মোকি টাইপের ফ্লেভারও আছে মানে মনে হয় এর মধ্যে কোনো স্মোক টাইপের দিয়েছিল কিছু তার জন্য এরকম ফ্লেভারটা আছে মানে নুডলসে এটা নিয়ে নিয়েছি এবার বাটার গার্লিক ফ্রিশ যেটা হোয়াইট কালারের একদম দেখতে এটা ও আগে খেলো খেয়ে মানে রাইস দিয়ে খেয়েছে ও বললো দারুন খেতে হয়েছে এখন নুডলস দিয়ে দেখছে হম নুডলসে মোটামুটি লাগছে জিনিসটা তবে এটা যদি আলাদা আমি খাই তবে এটা আলাদা কিন্তু ভীষণ ভালো খেতে মানে এটা ওই মিল্ক যে পাস্তাটা হয় একদম ওরকম টাইপের একটা ফ্লেভার আমি পাচ্ছি চিলি চিকেন সাথে নুডলস এটা সময় খুব ভালো লাগে আর আজকেও খুব ভালো লাগছে মানে করেছেও ভালো আর খেতেও বেশ ভালো লাগছে নুডলস টা দেখতে পাচ্ছ মানে প্রচুর ভেজিটেবল দিয়েছে ঠিকই তবে এর টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি কিরকম একটা মানে স্মোকের একটা গন্ধ আসছে আর যেটা আমার ঠিক মানে খুব একটা ভালো লাগছে না এটার সাথে কি তবু একটু চিলি চিকেনটা যাচ্ছে বাট আদার্স আর কোনো ডিশই এর সাথে যাচ্ছে না একদম দিয়ে দিয়েছে দুটো গোলাপ জামুন মানে এটা অ্যাকচুয়ালি একজনের জন্য চারটে ওরা দিচ্ছে লাস্ট পাতে মানে সব কিছু খাওয়ার পর গোলাপ জামুনটা সত্যি মিষ্টি মুক্ত অবশ্যই দরকার তো এটা একদম পারফেক্ট তবে একটা জিনিসের কমতি সেটা হচ্ছে একটু আইসক্রিম হতো একদম জরুরি সেটাই অভাব এটা খেয়ে এখন মন শান্ত রাখতে হবে এখানে লাঞ্চ বা ডিনার টাইম আর ডিনার টাইম শুরু হচ্ছে 8টা থেকে রাত্রি 10:30টা মতো টাইমিং আছে লাঞ্চের 12টা থেকে 3:30টা পর্যন্ত টাইম আছে আর ভেজ নন ভেজ দুটো অপশন আছে দুটো অপশন আছে আর সপ্তাহে কদিন সপ্তাহে আমাদের এই জিনিসটা প্রতিদিনই আছে মানে সপ্তাহে প্রতিদিনই আমাদের অনলাইন বাফেট যেটা আছে ফ্লোটিং বাফেট যেটা প্রতিদিনই ওপেন আছে বারোটা থেকে যেটা লাঞ্চ আছে রাত্রি আটটা থেকে ডিনার বাট দিন যদি প্রাইভেট বুকিং থাকে সেই দিনগুলো অফ যদি কেউ লাঞ্চ বা ডিনার এখানে না করে যদি নর্মাল টাইম কাটাতে যায় তাহলে কি কোনো অপশান আছে তাহলে আমাদের একটা অপশান আছে যেমন ওয়ান হান্ড্রেড রুপিস টিকিট একটা আপলোড করা আছে যেটাতে কমপ্লিমেন্ট একটা মক্সেল থাকছে কেউ যদি আলাকার খেটে উঠছে তো তার টোটাল বিলিং এর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সবগুলোতেই পেয়ে যাবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর ভিওর্সদের উদ্দেশ্যে আর কিছু বলার কোনো মেসেজ বলবো ভিউয়ারদের উদ্দেশ্যে যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে যদি কেউ ফুড ট্রাভেল করতে চান বা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে টাইম কাটাতে চান তাহলে অবশ্যই ডিলেট করে আসুন এসে পুরো জিনিসটা দেখুন আশা করি ভালো লাগবে এটাই হলো লেলিন ক্রুজের কিচেনে যাওয়ার রাস্তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেলিন ক্রুজের কিচেনে যেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সবজি সমস্ত মশলা বিভিন্ন রকম পেঁয়াজ থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে যত রকম ইনগ্রিডিয়েন্টস ওদের লাগে সব কিছু কিন্তু একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড এখানে একদম পুরোপুরি সাজানো এবং ফ্রেশ জিনিসটা দিয়েই কিন্তু ওরা রান্না করে দিচ্ছে সেটা তো আমি খাবার খেয়েও বললাম যে খুবই ভালো টেস্ট কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন মেনটেন করে ওরা আমাদের জন্য রান্নাটা করে দিচ্ছেন সেটা কিন্তু রান্নাঘরে একবার উঁকি মারলেই বোঝা যায় আর এখানে পরপর সাজানো আছে সেই বিভিন্ন ফ্লেভারের মকটেলের বোটলগুলো যেগুলো থেকে ওদের হাতের জাদুতে নানান সুন্দর সব মকটেল হয়ে ওঠে যেটা শনিবার রোববার যখন এই বোটটা গঙ্গাবক্ষে ভ্রমণ করে তখন হাইটি অপশানের সঙ্গেই মকটেলগুলোকে সার্ভ করা হয় এছাড়াও যদি কেউ আলাকাট অপশানে মকটেল খেতে চায় সেই সুবিধাও থাকছে ধন্যবাদ হেডশেফ ইস্তিয়াক এবং ম্যানেজার সুভাষিস তাকে কারণ এই ক্রুজের কিচেনে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হয় না আমাকে স্পেশালি অ্যালাউ করা হয়েছে এতক্ষণ যে ডেলিশিয়াস ফুড আইটেমগুলো আমি দেখালাম যার হাতের জাদুতে সেগুলোর স্বাদ হয়ে উঠেছে অনবদ্য সেই মানুষটা এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে চলুন আলাপ করি আপনার নামটা দেবাশিস বেড়া দেবাশিষ তো আজকে যে আমরা স্টার্টারগুলো বা খাবারগুলো খেলাম চাইনিজ সেগুলো আপনাদের রান্না করা ওকে ধন্যবাদ খুব ভালো রান্না ছিল প্রত্যেকটা খাবারই প্রচন্ড ডেলিশিয়াস খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা মেনু যে কটাই আমি খেয়েছি সব কোটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে দারুন রান্নার হাত দাদা আপনার খুব ভালো লাগলো আপনি কতদিন এখানে আছেন রান্না করছেন কতদিন বছর বাহ খুব ভালো প্রত্যেকটা খাবারই আপনার খুব ভালো লেগেছিল আর হেড শেফ দাদা আপনার নামটা ইস্তিয়াক ওকে দাদা বহুত আচ্ছা বহুত বড়িয়া খানা আপনি লাজবাব থা ও পুরা খানা বহুত বারিয়া থ্যাংক ইউন শুভঙ্ক দা লেলিন ক্রুজ থেকে বেরিয়ে আছে এই সুন্দর প্ল্যাটফর্ম যেখানে চেয়ার নিয়ে বসে আপনারা গঙ্গার বুকে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন সূর্যাস্তের পর অন্ধকার নামার সাথে সাথে লেলিন ক্রুজের সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় অসাধারণ লাগে এই ক্রুজটা দিনের বেলা তো সুন্দর লাগেই রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে মনেই হবে না যে আমরা বাবুঘাটে আছি মনে হবে আমরা অন্য কোথাও চলে এসেছি লেলিন ক্রুজ আমার মনে হয় লেলিন নামটাই যথেষ্ট যেটা সব সব ধরনের মানুষের কথা ভাবে এই ক্রুজ এত সুন্দর একটা ক্রুজ আমি বলবো এটা কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টের থেকে কম কিছু নয় কিন্তু এত অ্যাফোর্ডেবল প্রাইসে এই বুফেটা দেয়া হচ্ছে সেটা সত্যি অবিশ্বাস্য দুজনের জন্য এখানে লাঞ্চ বা ডিনারের খরচ চোদ্দোশো টাকা নিয়াবাই বা বুকমাই শো থেকে আপনারা অনলাইন বুক করতে পারেন অথবা সরাসরি ফোন করেও বুকিং করে এখানে আসা যায় দিনের বেলাতে তো ভিউটা দেখালামই খুবই ভালো রাতের বেলা যদি কেউ ডিনার করতে আসে সেখানেও কিন্তু অপূর্ব একটা ভিউ গঙ্গার বুকে এরকম লাইট জ্বলছে পুরো জায়গাটা আলোয় আলো হয়ে উঠেছে আর খুব সুন্দর করে খুব ওয়েল মেনটেনড এই ক্রুজটা এবং এখানে এসে যদি আপনারা লাঞ্চ বা ডিনার করতে চান তো ডেফিনেটলি এটা খুব ভালো একটা অপশন আমি বলবো হাইলি রেকমেন্ডেড বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টি লেলিন ক্রুজ থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলেই আমরা পৌঁছে যাবো বাবুঘাট যেটা এখন হয়ে গেছে গঙ্গা আরতি ঘাট সূর্যাস্ত হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো তাই একটু পরেই শুরু হবে এই গঙ্গা আরতি এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রত্যেক দিন এবং প্রচুর চেয়ারের ব্যবস্থা আছে তাই আপনারা একটু আগে আগে আসলে চেয়ারে বসে খুব সুন্দর করে বা দাঁড়িয়েও গঙ্গা আরতি দর্শন করতে পারেন আমি দাঁড়িয়ে আছি বাবুঘাটে যেখানে গঙ্গারতি শুরু হয় বা যেটা এখন আরতি ঘাট হয়ে গেছে এই ঠিক আমার পিছনটাতে এখানেই শুরু হবে গঙ্গারতি দেখুন সেজে উঠেছে ঠিক সন্ধ্যা ছটার সময় এই টাইমটা এখন এখন ফেব্রুয়ারি মাসের এন্ড তো এই সময় কিন্তু সন্ধ্যা ছটার সময় শুরু হবে গঙ্গারতি অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মুহূর্তে গঙ্গার পাড়ে আমি দাঁড়িয়ে আছি আরতি ঘাটে এবং প্রচুর মানুষ এখানে এসে দাঁড়িয়ে পড়েছেন শুরু হবে এক্ষুনি গঙ্গারতি

গঙ্গার বুকে ফ্লোটিং ক্রুজে সারাটা দিন কাটানোর পর সন্ধ্যাবেলায় এত সুন্দর একটি অতি দেখে মনটা সত্যি শান্তিতে ভরে গেল আমার সাথে বলুন সবাই হার হার মহাদেব জয় শ্রীকৃষ্ণ আজকের এই সারাদিন এক্সপিরিয়েন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে नतुनिक्ड का ब्लग ही